হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক বিডি গৌতম এসকে। অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম সিঁড়ির প্রথম শাটারিং কিভাবে করবেন। শুরুতে আমার নমস্কার নেবেন। আর হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের দেখাবো প্রথম সিঁড়ির শাটারিং কিভাবে করবেন, এর এ টু জেড সম্পূর্ণ দেখাবো। তাই কোনো প্রকার স্কিপ না করে পুরো মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা প্লিজ দেখবেন। আর এই ভিডিওটা দেখলে আপনার কোনো চিন্তাই করতে হবে না সিঁড়ি করার জন্য প্রথম শাটারিংটা। এখানে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখাবো। আর এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখবেন, তাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। তো শুরুটা আপনার গেটটা যে যতখানি হবে ওটা চওড়া মেপে নেবেন। মেপে নেওয়ার পরে ওটা তলিটা যেটা আছে তলিটা বানাই নেবেন, আর যেটা হাইট হবে আপনার গেটের যে হাইটটা হবে ওটাকেও মেপে নেবেন। তো আমি হাইট আর তলিটা দুটোটাই মেপে নিছি, আর তলিটাও বানাই নেওয়া আছে। তো ওই তলিটা লাগাবো, আর ওই তলিটা লাগানোর জন্য আপনাদের কবলা মারতে হবে, কবলা মেরে তারপর ওই তলিটাকে আটকাইতে হবে। তো আমি ওই তলিটাকে আটকাই দিচ্ছি। তো এটার মাপজোক কিন্তু সম্পূর্ণ আমি আগেই করে রাখছি কিভাবে কতখানি আমার মাপজোক আসছে। তো এই কিছুক্ষণ আগে ভিডিও চলাকালীন আপনারা দেখতে পারছেন যে আমি এই গ্যাপটাকে মাপতেছি, এই 10 ইঞ্চি 10 ইঞ্চি এভাবে করে মাপতেছি। আর ফার্স্ট টাইম যেটা দেখাই দিলাম 130 ইঞ্চি ফুল একটা মাপ দিছিলাম, তো সেম ওই মাপটাও দিয়ে আপনারা বাহির করে নিতে পারবেন। ওই মাপ দিয়ে বাহির করে নিলে ওটাও সোজা হবে, আর এই 10 ইঞ্চি করে এভাবে যদি দাগ দেন তো ওটাও সোজা হবে। হ্যাঁ, তো এইভাবে করে মেপে নিয়ে আপনাদের যেটা স্লোপিংয়ের যে কাট দুটো হবে, তো আমি এটা আগে স্লোপিংটা করবো, চোখিটা আমি পরে করতেছি। তো স্লোপিংটা করার জন্য আমার দুটো কাট এইভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে, যে আমার এটা 13 ফিট হয়তো লাগবে। আমার 13 ফিট আমি একটা কাট জয়েন্ট দিয়ে নিচ্ছি, আর এটা একটু ছোটো বড়ো যদি হয় তো সেটাকে আমরা কেটে ওটাকে এই প্রসেসিং করে নিব। ঠিক আছে, এটা সম্পূর্ণ মাপ আপনাদের বুঝাই দিব, একটু মাঝামাঝি গিয়ে আপনাদের সম্পূর্ণ মাপটা বুঝাই দিব, ধৈর্য হারা হলে হবে না। তো আমি এটা আমার মতো করে প্রসেসিংটা আমি করে নিচ্ছি এখানে, যেভাবে আমি সিঁড়িটা এখানে সেট এই শাটারিং করব। তো আমার যে কাট দুটা জয়েন দিছিলাম ওই কাট দুটা লাগাই নিচ্ছি, আর এই চোখিটা আমি 5 ইঞ্চি 4 দিছি এখানে, কারণ এটার হিসাবটা আমি একটু পরেই বুঝাই দিচ্ছি কেন 4 দেওয়া হয়েছে এই চোখিটা। আর আমার এই পাশে একটা গেট ছিল, তারপর একটু হালকা বলে দিচ্ছি, এখানে এই পাশে আমার একটা গেট রেখে তারপর আমাকে সিঁড়ি করতে হচ্ছে এখানে। তো আমি ওই বাড়ির রুমের গেটটার জন্য আমি এই সিঁড়িটা আমি 5 ইঞ্চি 4 দিছি উপর দিকে, আর এটা গেট বিমের উপরে একটা ধাপ ফেলাবো। তো সিঁড়ির আমরা যে স্লোপিংটা লাগাবো, এই স্লোপিংটা অবশ্যই অবশ্যই দুপাশে দুটা সুতা লাগাই নিব, কারণ সুতা লাগাই নিলে হবে কি আপনার স্লোপিংটা যেটা আছে ওটা আপনার মাপ থাকবে, একরেট একটা টপ মাপ থাকবে। আর আপনারা অবশ্যই অবশ্যই বাঁশগুলান সবগুলান সুন্দর করে লাগাবেন। এখানে আমরা দুটো করে দিছি, কিন্তু এটা 3টে করে দিব, মাঝখানে আবারও একটা করে বাঁশ দিব, কারণ মাঝখানে বাঁশ আর একটা করে যদি দেন তাহলে মাঝখানে একটা হাল নেই, তো সেই হালটা নেবে না, ওটা অনেক টাইম ঢালাইয়ের ওজনে ওটা নিচে নেয় একটা, তো ওই হালটা নেবে না, মাঝখানেও বাঁশ লাগাইতে হবে। তো এখানে আমরা বাঁশ সম্পূর্ণ প্রসেসিং করে নিচ্ছি, আর শাটারটাও কীভাবে করতে হয় সেটাও দেখাই দিচ্ছি। এখানে ভিডিওগুলান দেখলে আপনাদের অনেক নলেজ বাড়বে, যে কোনো ভিডিওই দেখেন না কেন, আমার ভিডিও দেখেন কিংবা আরও অন্যদের ভিডিও দেখেন, ভিডিও দেখবেন আপনাদের নলেজ বাড়বে যতই কাজ জানেন। অনেকেই অনেক প্রসেসিংয়ে কাজ জানে, তো অনেকেই এই প্রসেসিংগুলান জানা থাকে, কোন প্রসেসিংটা করলে আগাবে কিংবা কোন প্রসেসিংগুলান একটু স্লো হবে। তো এইগুলান প্রসেসিংগুলান একটু এক করে চলবেন, তাহলে দেখবেন যে এই কাজগুলান আপনাদেরও আগাই যাবে। হ্যাঁ, তো আমি এখানে আমার সিস্টেম মতো আমি কাজ করি, এগুলো নিয়ে আপনাদের মাঝে তুলে ধরি। তো এটা শাটার হয়ে গেলে তারপর আপনারা ওইখানেই প্লাস এইখানেই অর্ডার লেভেল করে নিতে হবে, দোকানেই অর্ডার লেভেল করে মিল করে নেবেন। তারপরে খেয়াল রাখবেন ওইটা যেন অর্ডার লেভেল থাকে, ওইখানিটা যেহেতু সিঁড়ির সাথে নেই আমরা নিচ থেকে এটা অর্ডার লেভেল করে নিছি। আর এই তলিটা যখন লাগাবেন এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে কতখানি আপনার গেট ছাড়বেন, ওই গেট অনুযায়ী এই তলিটা লাগাইতে হবে। তো এখানে আমরা 7 ফিটের নিচে গেট করছি, তো 7 ফিটের লাগাই দিচ্ছি, আর গেট বিম থেকে আমাদের ওই গেট বিম থেকে এই সিঁড়ির স্লোপিংটা যেখানে লাগানো আছে এটা হচ্ছে আপনাদের আমরা 6 ফিটে করতেছি। এখানে 6 ফিট 2 ইঞ্চি সম্ভবত আছে, তো 6 ফিট 2 ইঞ্চিতে 5 ইঞ্চি করে যদি আমরা ধাপ লাগাই তাহলে আমাদের 14টার মতো ধাপ আসতেছে, ওখানে 5 ইঞ্চি করে ধাপ লাগাবো, তার জন্য ওখান থেকে আমরা 14টা ধাপের হিসাব করে নিছি। তো ওখানে আমরা হাইট করে দিছি এক ধাপ, একটু প্রবলেম ছিল ওটার জন্য আমরা এক ধাপ উপরে ঠেলাই দিছি, আর ওটা শার্ট করছি কেমন করে আপনাদের এখান থেকে আপনার এই পিলার এই গোড় থেকে আমরা 130 ইঞ্চি নিছি ওই শাটার গোড় পর্যন্ত,
130 ইঞ্চি নিছি আর এটা 140 ইঞ্চি নেওয়া লাগতো কারণ একটা 14টা ধাপের বাইর করেছি 140 ইঞ্চি নেওয়া লাগতো ওই পর্যন্ত তো আমরা ওইটা না করে আমরা এক ধাপ চারে দিছি উপরে এক ধাপ চারে দিয়ে মানে বিমটার উপরে একটা ধাপ আসবে তো আমাদের ওই পারে একটা ধাপ আসতেছে ওই জন্য আমরা 10 ইঞ্চি বাদ দিয়ে আমরা এটা 130 ইঞ্চিতে করে নিছি লাগতো আপনার 14 ধাপে 40 ইঞ্চিই লাগতো তো আমরা এক ধাপ চারে দেওয়ার কারণে ওইটা আমার এই 130 এ ওটা শাটার হচ্ছে আর অনেকেই প্রশ্ন করে যে এই 10 ইঞ্চিটা আপনার এভাবে করা হয় কেন তো এটা করার উদ্দেশ্য হচ্ছে একটাই যে প্রথম ধাপের সাথে আপনার প্রথম যে ধাপটা এখানে লাগাবেন ওই ধাপের সাথে এই কানিটা যেন মিল থাকে তার জন্য আর দ্বিতীয় ধাপটাও যেটা এই দ্বিতীয় ফ্লাইটে যে ধাপটা উঠবে আপনার ছাদের উপরে যেটা উঠবে সেটা আপনার এখান থেকে চালু হবে প্লাস ওই ধাপটার সাথে মিল থাকবে এই ধাপটা তার জন্য এই 10 ইঞ্চিটা আমরা এটা বাড়তি করে দিই আমাদের এই চৌকিটা অনেক বড় এখান থেকে ওই পর্যন্ত 6 থেকে 6.5 ফিটের মতো আছে এখনো মাপি নাই তার মাপ দিয়ে দেখা দিচ্ছি হচ্ছে এখানে প্রায় 6.5 ফিট মতোই হ্যাঁ 6 ফিট 5 ইঞ্চি আছে তো এই বড়টা রাখার কারণ হচ্ছে এটা গেট হবে একটা এটা গোড়াটা গেট হবে আর নিচে বসার জায়গা হবে ওই জন্য এটা এত বড় হয়ে গেছে আর দুটা পিলার আমরা সাপোর্টিং দিছি ছোট দুটা পিলার আছে 8 ইঞ্চি করে দুইটা পিলার দেওয়া আছে রাউন্ড পিলার আর এই সিঁড়িটা সম্পূর্ণ আপনাদের পরবর্তী প্ল্যান করা হয়েছে এটা আগের কোনো প্ল্যান ছিল না তো এটা এমনিতে একটা সাদা সাদা বাড়ি ছিল এটা ড্রয়িং রুম পুরোটা ছিল বারান্দা যেটাকে বলা হয় এটা বারান্দা ছিল আর আমরা এটা সিঁড়িটা রাখতেছি ইটের সাপোর্টিং ইটের গাঁথনির উপর সম্পূর্ণটা ফেলাচ্ছি এই ওয়্যারটা আর এই পিলারটা কেটে দিব সম্ভবত ওই পারে যে পিলারটা আছে এই পালের পারে যে পিলারটা আছে এই পিলারগুলো ভাঙতে হবে আমাদের আমরা ওয়্যার দিচ্ছি সিঁড়িটা সামনে তো দুটো সাপোর্টিং দেওয়া আছে 8 ইঞ্চি করে পিলার দুটো উঠায় দেওয়া আছে আর এই যে আমরা সিঁড়িটা রাখছি চওড়া হচ্ছে আমাদের 42 ইঞ্চি করে চওড়া আছে সিঁড়ির নিচে যা আছে উপরেও তাই আছে আর আমরা এই পাশ থেকে আবারও আরেকটা স্লপিং করে উঠাবো এটা ছাদ হবে তো এই ছাদটারও আমরা বার্নিং দেখাবো আমরা কীভাবে এই ছাদের বার্নিং করব এটা অনেক সোজা একটা বার্নিং আছে রুমগুলো দেখে এই বোঝা যায় যে কোন রুমটা ছাদের বিষয়তে ভেজাল করবে আর কোনটা ভেজাল করবে না এটা কোনোরকম ভেজাল করবে না সবগুলো এখানে দরজা নিব একটা এখান থেকে পর্যন্ত দরজা নিব তো এখানে আমরা যে কাজটা করছি এখান থেকে 42 ইঞ্চি মাপে একটা দরজা এখানে ছাড়ে দিছি তারপর আমরা গেট বিমটা চালু করছি এখানে ঠিক আছে আর ওই জন্য আমাদের একটা ধাপ উপরে ছাড়ে গেছে একটা ধাপ বিমের উপরেই পড়বে ওটা কোনো সমস্যা না মাজা যখন ঢালাই হয়ে যাবে এটা যখন মাজা ঢালাই হয়ে যাবে তখন ওখান থেকেই 5 ইঞ্চি ধাপ আপনারা পেয়ে যাবেন আর এটা আমরা 6 ধাপে 14 ধাপে মিল করতেছি এটা তো হিসাব আছেই আর 14 ধাপে মিল করতে গেলে আপনাদের হাইটটা সম্পূর্ণ আগে মাপতে হবে আপনাদের এই হাইটটা মেপে নিতে হবে এই হাইটটা আমরা মাপছি 6 ফিট নিলে আপনাদের 14 ধাপ মিল হয়ে যাবে তো আমাদের 5 ইঞ্চি করে যদি ধাপ মারি এখানে এখানে যদি 5 ইঞ্চি করে এভাবে ধাপ মারি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে আপনার 14টা ধাপে প্রায় 70 ইঞ্চির মতো আসতেছে হাইটটা ওখান থেকে এই পর্যন্ত হাইটটা 70 ইঞ্চির মতো আসতেছে 14টা ধাপ যদি ভাগ লাগান 5 ইঞ্চি করে তো আমার এখানে 6 ফিট আসতেছে তাহলে 6 ফিটে যদি ভাগ লাগা গুণ লাগান 12 দিয়ে তাহলে 72 ইঞ্চি কিন্তু আসবে তো আমাদের 70 ইঞ্চি যেহেতু মাপ ছিল এখানে 70 ইঞ্চি মাপটা আপনারা যদি 14 দিয়ে ভাগ লাগান তাহলে 5 ইঞ্চি করে এভারেজ ধাপ বাহির হয়ে চলে আসবে হ্যাঁ তো আপনাদের এলাকায় কীভাবে আপনারা কাজ করেন ওটা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমাদের এলাকায় আমার মতে আমার এই যেভাবে কাজ করে থাকি এইভাবে প্রায় সবাই করে আর এটা হচ্ছে প্রায় মোটামুটি সোজা একটা ওয়ে আর এই ওয়েটা আমি প্রায় ইউজ করি আর এভাবে কাজ করলে আপনাদের মোটামুটি আমাদের যতটুকু কম সময় লাগে আমার প্রায় 2.5 দিনের ভিতরে একটা সিঁড়ি আমার ঢালাই হয়ে যায় তো একবেলা লাগে ঢালাই আর আমি বেশি কিছু জানি না আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরি মনে কিছু নেবেন না আর ভালো মন্দ একটু কমেন্ট করে জানাবেন বিষয়গুলো না আমাদেরও জানা দরকার তো আমরা সাইড লাগাবো যেটা আপনারা যেটা সাইড লাগাবেন তো সাইড লাগাইতে গেলে আপনাদের এই সুন্দর করে আপনাদের লাইন কাটা মেরে সাইডটাকে মারতে হবে তো আমরা এখানে ফোরিং দিয়ে ইউজ করব তার জন্য আমরা এই 6 ইঞ্চির একটা কাট নেব 6 ইঞ্চির কাট নিয়ে আমরা 5 ইঞ্চিতে এটাকে লাইন কাটা মারবো হ্যাঁ 5 ইঞ্চিতে লাইন কাটা মেরে নিয়ে তারপরে আমাদের যেটা স্লোপিং আছে স্লোপিং দিয়ে আমরা এইটা স্লোপিংটাতে আমরা সাইড বোর্ডগুলো লাগাই দিব হ্যাঁ তো সাইড কাটগুলো আমরা লাগাই দিয়ে আমরা উপরে ফোরিং দিয়ে ধাপ মারবো তো আজকে আর ধাপ মারা হচ্ছে না কারণ রড বাইন্ডিং আছে রড বাইন্ডিং করব রড বাইন্ডিং করে তারপরে আপনাদের ধাপ মারাটা দেখাবো তো রড বাইন্ডিংটা আপনারা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা সম্পূর্ণ এটা কেচি যেটা অরিজিনাল কেচি সিঁড়ির বার্নিং হবে ওটাই আপনাদের দেখাবো এটা
ডিজিটাল না সম্পূর্ণ কেজি সিঁড়িটাই দেখাবো কিভাবে করবে জানো হয়ে গেছে তো আমরা এখন বাড়ি চলে যাব কাজ ছুটি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় এখানে নিচ্ছি তো বন্ধুরা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে আরেকবার ধন্যবাদ।